ধূপগুড়ি ব্লকের স্টেশন সরবারি এলাকায় মহিলা মিলন সংঘের খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো। মা আসছে, কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে প্রত্যেক বাঙালির মনে আলাদা করে অপেক্ষা থাকে শারদীয়ার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ধূপগুড়ি ব্লকের স্টেশন শালবাড়ি এলাকার মহিলা মিলন সংঘের খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো। এদিনকার এই উদ্বোধনে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি গীতা দত্ত, সম্পাদক অঞ্জলি সূত্রধর সহ সংঘের সদস্যগণ। জানা গেছে এবছর মহিলা মিলন সংঘের পুজো অষ্টম বছরে পদার্পণ করবে, এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন করা হলো। এই বিষয়ে মহিলা মিলন সংঘের সহ কোষাধ্যক্ষা লক্ষ্মী সাহা জানান। আমাদের মহিলা মিলন সংঘ কমিটি হতে আমরা আজকে খুঁটি পুজো অনুষ্ঠান করলাম। এখানে আমাদের সভাপতি, সম্পাদিকা আর আরো অনেক সদস্য ছিল। তাদের মধ্যে সম্পাদিকা, আমাদের সহসভাপতি হলেন গীতা দত্ত, আর বাসন্তী মজুমদার হলেন সহসভাপতি। আমাদের এখানে সব জনসাধারণ সবাই আমাদের সাহায্য করেন। তবে আমরা খুব কষ্ট করে পুজোটা করি, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমাদের পুজোটা হয়। তবে আমাদের এই পুজোতে আমরা ভীষণই মজা করি, আর আমাদের সবাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের ষষ্ঠীর থেকে আমাদের মানে মজা শুরু হয়ে যায় বললেই চলে। আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চার দিনের মধ্যে আমরা অষ্টমী নবমীতে তো আমরা প্রসাদ বিতরণ করি সবাই মিলে। তবে আমাদের দশমীর অনুষ্ঠানটা ভীষণ জাঁকজমকভাবে হয়, আর সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিনই আমরা একটা করে অনুষ্ঠান রাখি। শুধু আমাদের এখানে শালবাড়ির এলাকার জনসাধারণই আসে না, আমাদের আশেপাশে ফালাকাটা, ধূপগুড়ি ব্লকের অনেকেই আসেন। তবে আশেপাশে যত গ্রাম আছে আমাদের সবাই আসেন। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট।